বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমরা কেবলমাত্র মুখের ত্বকের যত্ন নিই, কিন্তু মুখের ত্বকের সাথে সাথে আমাদের কিন্তু শরীরের যত্ন নেওয়া কিন্তু খুবই দরকার। কারণ আপনার মুখের ত্বক ফর্সা থাকলেও হাত ও পায়ের ত্বক কালো থাকলে কি বিশ্রি দেখাবে, তাই না? আধুনিক যুগে টপ হট প্যান্ট পরতে ইচ্ছে থাকলেও আমাদের হাত পায়ের ত্বকের কারণে পরতে হয় লজ্জায়। অনেকের হাতে সানট্যান পরে রোদে বেরোনোর ফলে, তাই মুখের সাথে সাথে শরীর ফর্সা থাকলে আপনাকে এক আলাদা লুক দেবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনার মুখের ত্বকের মতো শরীর ফর্সা করার কয়েকটি ঘরোয়া টিপস। এই টিপসগুলি আপনি ব্যবহার করলে কিন্তু দারুণ উপকার পাবেন। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, দুধ মাখন এবং অ্যাসেনশিয়াল অয়েল। এই প্যাকটির জন্য আপনাকে নিতে হবে 5 থেকে 6 চামচ দুধ, 3 চামচ মাখন, আর নিতে হবে 2 থেকে 3 চামচ অ্যাসেনশিয়াল অয়েল। দুধ ও মাখন আমাদের শরীরের ত্বকের ময়লা, সানট্যান ও যে কোনো কালো দাগ দূর করে ত্বকে এক আলাদা গ্লো নিয়ে আসে। এই সবকটি উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে যাবার পর আপনার গোটা শরীরে লাগিয়ে নিন। লাগানোর পর 30 থেকে 35 মিনিট রেখে দিন। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কোনো বডি লোশন ব্যবহার করবেন না। এই প্যাকটি আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। 2 নম্বর, মধু ও দুধের স্বর। মধু হলো ত্বকের জন্য সব চাইতে উপকারী। মধু ত্বকে খসখসে ভাব দূর করে ত্বকে একটা পালিশ এনে দেয়। একটি পাত্রে 4 চামচ মধু নিন ও 6 চামচ দুধের স্বর নিন। তারপর খুব ভালো করে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি যেন দানা না থাকে। পেস্টটি তৈরি হয়ে গেলে এই মিশ্রণটি পুরো শরীরে লাগিয়ে নিন। 30 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। 3 নম্বর, অলিভ অয়েল, দই, মুলতানি মাটি। এই প্যাকটির জন্য আপনাকে একটি পাত্রে 3 চামচ অলিভ অয়েল, 2 চামচ টক দই ও 5 চামচ মুলতানি মাটি নিতে হবে। তারপর সবগুলি উপকরণকে একসাথে ভালো করে পেস্ট করে নিন। এই পেস্টটি তৈরি হয়ে গেলে আপনার পুরো শরীরে লাগিয়ে ফেলুন। লাগানোর পর 30 থেকে 35 মিনিট রেখে দিন। 30 থেকে 35 মিনিট হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই সবকটি প্যাক আপনি মুখের ত্বকেও ব্যবহার করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।